হ্যালো, আমি রুম্মান একসাথে খালিশপুরের দিকে যাচ্ছি, শিববাড়ি মোড়ে আছি। চিন্তা করতেছিলাম কোথায় ইফতারি করবো, বসেছিলাম আমি রুম্মান একসাথে, হঠাৎ করে মোবাইল একটা রিং, রিসিভ করার সাথে সাথেই আওয়াজটা খুব পরিচিত, মন ভাই ভাই কল দিয়ে বলল, বিকো কোথায় তুমি? আমি আর রুম্মান তো একসাথে আছি, গিয়ে তাহলে একটা কাজ করো, বাসায় চলে আসো। লাক, আর তারপরে আমি কিছুক্ষণ পরেই মানে ফেসবুকে স্ক্রল ডাউন করে দেখি কি মন ভাই সেইভাবে রান্না করতেছে, মানে ডেক টেক দিয়ে আমার মনে আমাদের জন্যই করতেছে। শহরটা ছেড়ে গ্রামের দিকে চলে আসলাম। অ্যাকচুয়ালি খালিশপুরে আসার সময় ঠিক হাতের বাম সাইডে, না হ্যাঁ হাতের বাম সাইডে একটা আলিফ বা তাস আরবিক লেখা দেখা, মানে লেখা দেখা যায়। ওটা দেখলেই আমার, আমি জানি না, আমার একটা ফ্রেন্ড আছে হীরা, সে আমাকে বলতো সবসময় কি ভাই আমি ওইটা দেখলেই মনে হইতো কি ছোটোবেলায় অনেক দূরে চলে আসছি গ্রামে। তো ওইটাই আমারও ফিল হয় এখন, কি ওইটা দেখলে সাথে সাথে মনে হচ্ছে কি চলে আসছি গ্রামে, এখন বর্তমানে গ্রামে আছি। খালিশপুরের অলমোস্ট চলে আসছি মুন ভাইয়ের বাসার কাছে। মুন ভাইয়ের বাসার অ্যাকচুয়ালি মেগার যে মোড়টা আছে, মেগাকে যেটা বলা হয় ফেমাস মেগার বিরিয়ানি, ওর পাশেই হচ্ছে মুন ভাইয়ের বাসা। মুন ভাইকে অনেকজনে যদি না চিনে থাকে, উনি কিন্তু খুব ভালো একজন শেফ, খুব মজার রান্না করে। আসলে ইফতারির এই করে দাওয়াত পাওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। বাসায় আজকে কেউ নাই আমার, কেউ নাই ভাই, রোজার তো ও আমাকে বললো যে চলো ভাই আমরা আজকে একসাথে ইফতার করি আমার বাসায়, চলো। ওর কথা বলা শেষ হয়েছে, সাথে সাথে মুন ভাইটা বললো যে বিকো কোথায়, বিকো বলতেছে হ্যাঁ আমি তো রুম্মানের সাথে আছি ভাই। তো সাথে সাথে সে বললো যে তুমি রুম্মানকে নিয়ে আমার কাছে চলে আসো, তোমাদের জন্য রান্না করা আসছে। তো সেও খুশি, আমিও খুশি, আমি তো খুশি অলওয়েজ, আপনারা সবাই জানেন যেখানে খাবার সেখানে আমি, যেখানে খাবার সেখানে আমি না বলতেও পারে না, বাট ঠিক আছে এটা কোনো সমস্যা না। আমরা অলমোস্ট চলে আসছি, দেখাচ্ছি কিছু। খালিশপুরের এই মোড়টা খুব একটা ইম্পর্টেন্ট মোড়, এখানে একটা থানা আছে, খালিশপুর থানা, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট মোড় প্রতীকের জন্য। এটাই সেই মুন ভাইয়ের বাসা, মেগা একদম পা।